Halo, assalamualaikum. Welcome back to my channel, Good Sleep Bachelors. I'm Amjad Jamal Sulaimani. আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের বাইক কেন 12000 আরপিএম এ যায় না যদিও কিছু কিছু বাইক যায় যেমন জিএসএক্সআর এন্ড ফোর ভি বাট জিক্সআর দেন আরাউন্ড 5 ভার্সন 3 9500 আরপিএম এ স্টার্ট কেন এর কিছু কারণ আছে সে কারণগুলো আপনাদের মাঝখানে আজকে তুলে ধরবো কিছু জ্ঞান দেবো আপনাদের সো লেটস রোল দ্যাট piston connecting rod piston ring and piston সাথে connecting rod টা অ্যাটাচ করার জন্য একটা rod then নিচে connecting bearing আর আদার্স যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটা ওজন থাকে ধরুন সেই ওজনটা 500 গ্রাম আর এই ইফেক্টিভ মাসটা কি পরিমাণ হতে পারে সেটা আইডিয়া আছে সেটা হবে ইফেক্টিভ মাস ইকুয়ালস টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার বাইকের জন্য 9500 আরপিএম এ আপ ডাউন করে পিস্টনটা তখন প্রতি সেকেন্ডে 159 টাইমস আপ ডাউন করে এন্ড যে ফোর স্ট্রোক সো রিপিটেডলি ইনটু টু সো এই সময় 9500 আরপিএম এ আপনার বাইকের যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হবে সেটার পরিমাণ হলো 4512 নিউটন ওয়াও 4512 নিউটন ইনটু 0.5 দেন আসে 2256 নিউটন এই 2256 নিউটন ইকুয়ালস টু 230 কেজি আপনার হাফ কেজির একটা বালতি 230 কেজি হয়ে গেছে আপনার পরেরও দুই গুণ হয়ে গেছে দুই গুণের বেশি হয়ে গেছে আপনার ওজন 60 কেজি হয়ে চিন্তা করার কারণ হয়ে গেছে আমাদের বাইকের যে পার্টস গুলো সেগুলো ইঞ্জিনের পার্টস গুলো কাস্টিং এর পার্টস ফোর্স টু পার্টস না যে কারণে এটা অতিরিক্ত লোড নিতে পারবে না ভেঙে যাবে আর আমাদের বাইক হলো কমিউটার বাইক যে কারণে মেইনলি ফোকাস থাকে ডিউরেবিলিটি নিয়ে সো কোম্পানিটা 9500 আরপিএম এ লক করে দেয় যাতে এটা অতি তাড়াতাড়ি নষ্ট না হয় বাইকের পুরো চালানো যায় 12500 আরপিএম এ বা 12000 আরপিএম এ এই জিনিসটার ওজন চলে যাবে 290 কেজি তে অনেক ডিফারেন্স প্রায় 60 কেজি মত একটা ডিফারেন্স আসে তাই ইঞ্জিনের ডিউরেবিলিটি বাড়ানোর জন্য 9500 আরপিএম এ লক করা যায় দেন আসুন সেকেন্ডে ভালভ লক এই পিস্টনটা ওঠানামা করে ম্যাক্স কত 42 মিটার পার সেকেন্ড আমাদের বাইকে এমন সুপার বাইক আর 42 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 152 কিলোমিটার পার আওয়ার আমার বাইকের টপ স্পিড এত বেশি আমাদের বাইকে 42 মিটার পার সেকেন্ড বেগে ওঠানামা করে না কিন্তু কম কিন্তু ধরেন 9500 আরপিএম এ খুব স্মুথ ওঠানামা করতেছে কিন্তু 12000 আরপিএম এ যাওয়ার হঠাৎ করে জিনিসটা স্মুথ ওঠানামা করতে পারবে না এমনিতেই কমিউটার বাইক টপ এন্ডে গেলে ভালো পাওয়ার পাই না আমরা কারণ আমাদের ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন নাই সো এই ভালভটা যখন ওঠানামা করে একটা স্প্রিং এর মাধ্যমে আর অতি হাই স্পিডে এই স্প্রিংটা এত তাড়াতাড়ি স্কুইজ এন্ড ব্লো হতে পারে না যে কারণে এমন একটা সময় আসে যে আপনার কি বলবো ভালভটা কিছু টাইম বেশি ওপেন থাকে যদিও ভালভটা কিছু টাইম বেশি ওপেন রাখা হয় অনেক বাইকে যে কারণে তার এতে ভালো টপ এন্ড পাওয়ার পাওয়া যায় হাই লিফট ক্যাপ লাগালে সেটা হয় বাট আমাদের যে পিস্টনের ভিতরে জায়গাটা সেটা ম্যাক্সিমাম বাইকে একদম স্কুইজ
জায়গা মানে এক্সট্রা কোনো জায়গা নাই তখন স্কুইজ হবে সো যখন আপনার পিস্টনটা ওঠানামা করতেছে এবং ভালভটা কিছুটা বেশি ওপেন থাকতেছে তখন কি হবে জানেন এই যে ভালভ ওপেন পিস্টন নামলো ভালভ করতেছে কিন্তু পুরোটা উঠতে পারে নাই পিস্টন যায় ভালভটা গোটা দিয়ে সো ভালভ ভেঙে যায় আর আপনার এই সিজ হয়ে যায় এর সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি প্রপাগেশন আমরা যে পেট্রোল ইউজ করি বা অকটেন ইউজ করি অনেকে বলে পেট্রোল ভালো মাইলেজ দেয় অনেকে বলে অকটেন ভালো মাইলেজ দেয় কেন বলে জানেন এফএম প্রপাগেশনের কারণে পেট্রোল এবং অকটেনে চারটা জিনিস আছে বার্নিং ভেলোসিটি টেম্পারেচার প্রেসার দেন টারবুলেন্স দেন অক্সিজেন মিক্সিং যে বার্নিং ভেলোসিটিটা পেট্রোলের একরকম অকটেনে একরকম and different temperature pressure এটা different ভাবে act করে then turbulence যে আমি turbulence কেন বলতেছি জানেন আমাদের যে air filter আছে না air filter থেকে বাতাসটা যায় অক্সিজেন mixing হয় then high speed এর turbulence হয়ে যায় এই সবগুলো জিনিস মিলিয়েই আমাদের বাইকটা রান করে আমরা যখন অকটেন বুস্টার মিশেল বাইকে তখন এই জিনিসটা অন্যরকম হয়ে যায় আমরা মডিফাই করি ধরুন একটা 12:1 অপারেশন রেশিওর বাই 1500 আরপিএম এ সেটা প্রায় 18 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে পিস্টনটা ওঠানামা করবে আর আমি যদি বার্নিং ভেলোসিটি দেন বার্নিং ভেলোসিটি তো পারবো না টেম্পারেচার প্রেসার দেন অক্সিজেন ডিস্ট্রিবিউশন দেন টারবুলেন্স এটা যদি মডিফাই করি তাহলে সেটা 10 মিটার থেকে শুরু করে 18 মিটার পার সেকেন্ড বে পর্যন্ত চলে যেতে পারে সেটা ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট অ্যাটমোস্ফিয়ার সো সো এই তিনটি কারণে আমাদের বাইকগুলো সাধারণত 9500 আরপিএম লক করে দেয় যেটা আমাদের বাইকের ডিউরেবিলিটি বাড়ে সো আমাদের মধ্যে যারা আফটার মার্কেট ইস্যু লাগাতে চাই যে আমরা ভালো টপ এন্ড পাবো অ্যাকচুয়ালি পাবেন না কারণ কি জানেন আমাদের বাইকে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন নাই যার কারণে টপ এন্ড আমাদের ভালভগুলো ওই রকম ভালো কাজ করতে পারে না সো আপনি যতই টপ এন্ড নেওয়ার চেষ্টা করেন আমাদের বাইক তত টপ এন্ড আপনাকে দিবে না সো আপনার আফটার মার্কেট ইসিউটা অতটা ইফেক্টিভ হবে না বা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে যদি আপনার বাইকে সেন্সর বেশি থাকে যেমন সাইড স্ট্যান্ড সেন্সর হতে পারে বা এবিএস হতে পারে তাহলে জিনিসটা খুবই মারাত্মক আপনার জন্য সো আমি কখনো রেকমেন্ড করব না আফটার মানে ইস্যু লাগাতে সো এই ছিল আজকের মতো জ্ঞান নেক্সট কোন বিষয়ে আপনারা জ্ঞান চান নিচে কমেন্ট সেকশনে জানান আমি সেই বিষয়ে নিজে জ্ঞান আহরণ করব আর যা আমার মধ্যে থাকে তাহলে আপনাদের মধ্যে বিলিয়ে দেব সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টু দ্য বাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন